শুধু টলিউডকে সমৃদ্ধ করাই নয়, পাশাপাশি মানুষের পছন্দ এবং তাদের ফ্যাশনের কথা মাথায় রেখে বুটিকও সাজিয়েছেন টলিউডের নামি দামি ব্যক্তিত্বরা। পুজোর মরশুমে, পুজোর আগে তাঁদের পছন্দের কী কী রেখেছেন তারা অন্যান্যদের জন্য, প্রথমে কথা বলে নেব লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। যে কোনো শিল্পই খুব টানে সবাইকেই, শুধু আমাকে তা নয়। তো যেমন ধরো, যেখানে শুটিং করতে যেতাম খুব সেখানকার খুব সিগনেচার কিছু আমি নিয়ে আসতাম। এইটা করতে করতে, আর আমাদের তো মানে হিন্দি কাজের দৌলতে এখন অন্যান্য অনেক জায়গায়ও যেতে হয় ভারতবর্ষের নানা প্রান্তে, তো এরমভাবে অনেক জিনিস সংগ্রহ করেছি। এবার শাড়ির প্রতি যে একটা আকর্ষণ আছে সে আর মানে সবাই জানে আর বলবো কি। তো সেখান থেকেও মনে হয়েছিল, যারা উইভার কাজ করেন তাদের কাজ দেখি জানি। তখন কিন্তু নোয়া করবো এরকম ভাবনা ছিল না, এমনি ইন্টারেস্ট থেকে যেতাম। অ্যাভেনারসে সব গলি গলি গিয়ে শাড়ি যারা তৈরি করেন আর কি, মেকার উইভার, তাদের কাছে যাওয়া, পুলিয়া টুলিয়া ইত্যাদি, এরকম অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি তখন, রাজস্থানে কিছু জায়গা। এটাই কোনো একটা সময় মনে হলো যে এর একটা একসঙ্গে পেতে পারি এরকম একটা সমাহার দরকার, ইনিশিয়ালি আমাদের স্টুডিওর জন্য। কারণ আমাদের এতগুলো শো চলে, কস্টিউম লাগে এবং হোম ডেকর লাগে, মানে প্রপস যাকে আমরা বলি শুটিংয়ের ভাষায়, ইনিশিয়ালি আমরা সেটা করলাম। তো সব মিলেমিশেই এই সবটা একসঙ্গে একটা ছাদের তলায় এলে তুমি বই পড়তে পড়তে যেমন কফি খেতে পারবে, তেমন একটু বাজার হাট করতে পারবে, আবার তেমনি রাতের খাবারটা বা দুপুরের যদি কোনো লাঞ্চ ইচ্ছে করে, যেগুলো চট করে পাওয়া যায় না, সেরকম খাবারও তুমি পাবে। পুজোর জন্য স্পেশাল কি কিছু রয়েছে কালেকশানে? রেগুলার আসছে, খুব ভালো লাগে, এটা বলতে ভালো লাগছে যে রেঞ্জগুলো এত, বুঝতেই পারবে তুমি দেখলে, এত সাধারণের মানে আয়ত্তের মধ্যে। আর এখন ধরো হ্যান্ডলুমের নানা রকম কাজ হচ্ছে, তো মানুষ হ্যান্ডলুম পরতেও খুব ভালোবাসছে। হ্যান্ডলুমের বেনারসিও তো এসে গেছে, যাতে হ্যান্ডি এবং খুব সুন্দর করে পরা যায়, খুব সুন্দর, তো সেইটা খুব বেশি চলছে আর কি। এছাড়া বেনারসের কিছু শাড়ি আছে, আর আমাদের একদম মধ্যপ্রদেশের চান্দেরি যে গ্রাম, সেখানে যেখানে চান্দেরি শাড়ি তৈরি হয় সেখান থেকে কিছু শাড়ি আসবে, লখনউ থেকে আসছে। পুজোর আগে আরও কালেকশন দেখানো যাবে, কিন্তু এখন এখনও যা আছে পুজোরই বলবো আর কি। এই যে ধরো পুজো পুজো শাড়ি, এই যে এই শাড়িটা যেমন ধরো আমার নিজের, খুবই রিচের মধ্যে, খুবই মানে কমন শাড়ি, কিন্তু তুমি দেখবে একটা পুজোর ফিল আছে। হ্যাঁ, লাল কালো, আর বেস কালারটা হচ্ছে বেস কালার এইটা নিয়ে আমার, আর বডিটাতে পুরোটাই এরকম বটি আছে। এটা আঁচল রয়েছে, এটা আঁচল আপনারা দেখতেই পাচ্ছেন। মানে রিচের মধ্যে থাকা শাড়ি, আর আরো কিছু একটু কস্টলি একটু এক্সপেন্সিভ শাড়িও আছে, যেগুলো পুজোতে অকেশনে পরবে, মানে অষ্টমী ইত্যাদি ইত্যাদি। কোথায় এগুলো তৈরি হয় লীনাদি? এই শাড়িগুলো সব পুলিয়ার। আচ্ছা, আমাদের যারা আছেন তাদের বলা হয়, তারা মানে আমি নিজে গেছি, নিজে গিয়ে কম্বিনেশন এবং ডিজাইনটা পছন্দ করেছি, সেভাবে এসছে শাড়িগুলো তৈরি হয়ে। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো লাগলো, আর ভীষণ ভালো থেকো, পুজোর আগাম শুভেচ্ছা দর্শককে। খুব ভালো
পুজো কাটুক, দর্শকদের সকলের জন্য বলছি খুব আনন্দ করুন পুজোয়। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আগাম জানালাম, কখনো ইচ্ছে হলে নিশ্চয়ই নিয়তে আসবেন। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।